সালাম আলাইকুম। আজকের আলোচনার টপিকটা হচ্ছে পেশি টিস্যু, অর্থাৎ পেশি টিস্যুর গোষ্ঠী আজকে শেষ করে দেব। পেশি টিস্যু কাকে বলে, কত প্রকার, কি কি এবং সেই প্রকার ভেদগুলার বর্ণনা করব আজকের লেকচারে। তো আমরা জানি পেশি টিস্যু হচ্ছে প্রাণী টিস্যুর সর্বশেষ প্রকারভেদ, অর্থাৎ প্রাণী টিস্যু চারটা প্রকার, মধ্যে তিনটা প্রকার ভেদ শেষ করে দিয়েছি উইথ প্রপার ফিগার ডায়াগ্রাম অ্যান্ড এক্সপ্লেনেশন। আর এটা হচ্ছে লাস্ট প্রাণী টিস্যুর আলোচনা এবং বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের লাস্ট ডিসকাশন। তো পেশি টিস্যু বা মাস্কিউলার টিস্যু যেটাকে বলা হয়, এটা তিন প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃদ পেশি। ঐচ্ছিক বা ঐচ্ছিক পেশি বা ভলেন্টারি মাস্কিউলার টিস্যু, আর একটা হচ্ছে ইনভলেন্টারি মাস্কিউলার টিস্যু, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাস্কিউলার টিস্যু। এখন পেশি টিস্যু আসলে কি, কাকে বলে, কত প্রকার, বলেছেন তো তিন প্রকার, পেশি টিস্যু কাকে বলে? তো ভ্রূণীয় মেসোডম থেকে তৈরি এক ধরনের কলা যা নিজেদের প্রয়োজনে সংকোচন প্রসারণ হইতে সক্ষম তাকে পেশি টিস্যু বলে। মানে ভ্রূণীয় মেসোডম থেকে তৈরি এক ধরনের কলা যা নিজেদের প্রয়োজনে প্রাণীর ইচ্ছাধীন স্বেচ্ছায় সংকুচিত এবং প্রসারিত হইতে পারে, সংকোচন প্রসারণের সক্ষম, এরকম টিস্যুগুলোকেই বলা হয় পেশি টিস্যু। তো পেশি টিস্যুর প্রকার ভেদ নিয়ে যদি আমরা একটু বর্ণনা করি, পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঐচ্ছিক, আর একটা হচ্ছে অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃদ পেশি। এই যে এই হৃদ পেশি, এই হৃদ পেশির ফাংশনটা অনেকটা অনৈচ্ছিক পেশির মতো, কিন্তু হৃদ পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো। অর্থাৎ এই ঐচ্ছিক পেশির যে চিত্র আমি এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তোমরা একটু দেখো কিভাবে চিত্রটা আঁকবা। এভাবে একটা দাগ দিবা, এতগুলো না, এভাবে দিলে হবে। এইভাবে আর একটা দিবা, এইভাবে আর একটা দিবা, তিনটা দিলেও হবে বা চারটা দিলেও হবে, তোমাদের লেয়ার তোমাদের নিজেদের ইচ্ছা মতো দিবা। দেওয়ার পর এদিকে একটা দাগ দিবা, এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা, এদিকে একটা দিবা। দেওয়ার পরে এই যে এইখান দিয়ে এরকম করে করে কিছু জিনিস সেদিকে নিয়ে যাবা, এই যে এগুলোর নাম আছে, আমি এর স্ট্রাকচার এবং এর কাজের বর্ণনাটা আমি তোমাদেরকে বুঝা দিচ্ছি। আগে ফিগারটা ড্র করো, তোমরা শিখো। এরকম করে যখন দেওয়া শেষ হয়ে যাবে, দেওয়া শেষ হয়ে গেলে এইখানে একটা এরকম করে গোল দিবা, এখানে মাঝখান বরাবর একটা দিবা, একটু ভেরিয়েশন আনার চেষ্টা করো। একটা এখানে দিবা, একটা এই বরাবর দিবা, একটা এখানে, আর একটা এখানে। তো এরকম ভাবে ঐচ্ছিক পেশিটা যখন তোমাদের আঁকা শেষ হয়ে যাবে, তুমি যদি চাও আরেকটা দিক দিয়ে দিতে পারো, আরেকটা এই বরাবর দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। দিয়ে দিলে আর একটু ভালো দেখা যাবে চিত্রটা, আর একটু দেখতে সৌন্দর্য তৈরি হবে এখানে। তো এই ক্ষেত্রে আবার এরকম করে দিয়ে দিবা, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এখন ঐচ্ছিক পেশি কোনগুলো, ঐচ্ছিক পেশি কোথায় থাকে, ঐচ্ছিক পেশির কাজ কি? তো ঐচ্ছিক পেশির সংজ্ঞাতে আমি যদি এইভাবে ঘুরে থেকেই বলি যে যেই পেশিগুলো অ্যাকচুয়ালি প্রাণীর ইচ্ছাধীন, প্রাণীরা নিজের ইচ্ছায় পরিচালনা করাতে পারে, সংকুচিত প্রসারিত করতে পারে, সেই ধরনের টিস্যুগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি টিস্যু। অর্থাৎ প্রাণীরা নিজের ইচ্ছায় এই ধরনের পেশিগুলোকে চালনা করাতে পারে, যার কারণে একে বলা হয় ঐচ্ছিক পেশি। এখন এই ঐচ্ছিক পেশিগুলো কোথায় থাকে? ঐচ্ছিক পেশিগুলো মানুষের হাতের, পায়ে, ঘাড়ে, যেমন এই যে আমরা হাত আমাদের ইচ্ছায়, আমাদের ইচ্ছাধীন, আমাদের স্বইচ্ছায় আমরা এগুলোকে মুভমেন্ট করাতে পারি, পরিচালনা করাতে পারে। আমাদের হাত আমাদের ইচ্ছা মতো যেদিকে পারে সেদিকে নিতে পারে, এবং আমাদের পায়ে যে পেশিগুলো আছে আমরা হাঁটা চলা করি, আমাদের পা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি, আমাদের ঘাড়ের পেশি এখানে যে পেশিগুলো আছে যেগুলো আমরা ঘাড়গুলো আঁকাবাঁকা করতে পারি। তো এই যে পেশিগুলো অ্যাকচুয়ালি আমরা নিজেরা সংকুচিত প্রসারিত করতে পারি, সংকোচন পোষণ করতে পারি, পরিচালনা করতে পারি, চালনা করতে পারি, মুভমেন্ট করাতে পারি, এই ধরনের পেশিগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। এখন ঐচ্ছিক পেশির যে চিত্র এরকম দেখতে এরকম হয়। এখন ঐচ্ছিক পেশির ফিগারটা যদি আমি একটু লেভেলিং করার চেষ্টা করি, এই যে বাইরের দিকে যে লেয়ার, এই প্রত্যেকটা পেশি টিস্যুর বাইরের দিকে যে লেয়ার, এই বাইরের দিকের লেয়ারকে বলা হয়, এই বাইরের দিকের ঐচ্ছিক পেশি, হ্যাঁ বাইরের দিকের লেয়ারকে বলা হয়, এখানে ধরবে ধরবে, বাইরের দিকের লেয়ারকে বলা হয় সার্কোলেমা। কি বলা হয়? সার্কোলেমা। পেশি টিস্যুর বাইরের দিকের আবরণকে বলা হয় সার্কোলেমা,
ভেতরের দিকে যে এই যে সুতার মতো পার্টগুলো থাকে, সুতার মতো অংশগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল সুতার মতো অংশকে বলা হয় মায়োফাইব্রিল। বাইরের দিকের আবরণকে বলা হয় সার্কোলেমা, আর এই যে সেন্টারে যেটা থাকে এটা, এইগুলোকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই তিনটা অংশ নিয়ে একটা প্রাণীর ইচ্ছায় সংকুচিত প্রসারিত হতে সক্ষম, নড়াচড়া করতে সক্ষম ঐচ্ছিক পেশি টিস্যুর বিস্তারিত বর্ণনা। এখন আমি অনৈচ্ছিক পেশিটা নিয়ে কথা বলি। এইগুলো প্রাণীরা নিজের ইচ্ছায় পরিচালনা করে দিতে পারে। এখন অনৈচ্ছিক পেশির যদি চিত্র আঁকার চেষ্টা করি, তো এটা একটু ভালো করে দেখে নিও। বাইরের দিকের আবরণ সার্কোলেমা, সুতার মতো অংশগুলোকে বলা হয় মায়োফাইব্রিল, আর সেন্টারে গোলা যেটা ওটা ওটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এক একটা এক একটা কোষ, এক একটা কোষ, প্রত্যেকটা কোষে আমরা জানি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, অবশ্যই থাকবে। এইগুলো হচ্ছে সেই নিউক্লিয়াস। এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, আলাদা আলাদা কোষ কিন্তু বিভাজন করা আছে। প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস আমি দিয়ে দিছি। তো তার মানে একটা কোষের মধ্যে কিন্তু দুটো নিউক্লিয়াস দিইনি আমি। দেখো একটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াসই আছে। তো তোমরা এভাবে চিত্রটা আঁকানোর চেষ্টা করবা। এরপরে যদি আমি অনৈচ্ছিক পেশির চিত্র আঁকানোর একটু চেষ্টা করি, দেখো অনৈচ্ছিক পেশিগুলা দেখতে অনেকটা এরকম মাকু আকৃতির হয়। এটা একটা মাকু আকৃতি। তো এর মাঝ বরাবর একটা নিউক্লিয়াস আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান দিয়ে আমরা এই যে এইভাবে একটা জিনিস দিলাম, এখান দিয়ে এরকম ভাবে একটা জিনিস দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে দিয়ে এরকম করে একটা এরকম করে একটা দিয়ে দিলাম, একটু মোটা করে দিলাম আর কি, বা এখানে দিয়ে দিলাম। এই যে অনৈচ্ছিক পেশিগুলা দেখতে অনেকটা এরকম মাকু আকৃতির হয়। এই পেশিগুলা ডোরা কাটা থাকে, এগুলো কিন্তু ডোরা কাটা থাকে। এই যেমন তুমি একটু চিন্তা করে দেখো, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই যে ডোরা কাটা হয় এগুলো। তো এখন একটা খেয়াল করে দেখো যে এই অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই পেশির দিকে তাকালেই আমরা দেখতে পাই যে এই পেশিটা আসলে প্রাণীরা নিজের ইচ্ছায় পরিচালনা করাইতে পারে না। এখানে যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু এক একটা অংশে পার্ট বাই পার্ট ডিভিশন করা আছে, যার কারণে এগুলো কিন্তু নিজেদের ইচ্ছাধীন পরিচালনা হতে পারে। বাট এইটা দেখতে যেরকম, তাতে মনে হয় না যে এইটা পরিচালনা নিজের ইচ্ছায় হতে পারে। তার মানে অনৈচ্ছিক পেশিগুলা ওই ধরনের পেশি যে পেশিগুলা অ্যাকচুয়ালি প্রাণীর ইচ্ছাধীন নয়, প্রাণীরা নিজের ইচ্ছায় পরিচালনা করতে পারে না। তাহলে প্রাণীরা নিজের ইচ্ছায় পরিচালনা করতে পারে না, এইরকম পেশি টিস্যু কোথায় আছে? এরকম পেশি টিস্যু প্রাণীর ইন্টারনাল অর্গান, অর্থাৎ প্রাণীর ভেতরের অঙ্গসমূহের মধ্যে এই ধরনের পেশি টিস্যু থাকে। যেমন আমরা যদি চিন্তা করি, আমাদের ফুসফুস শ্বসন কার্যগুলি নিয়ন্ত্রণ করতেছে, ফুসফুসে আমাদের কোনো হাত নাই, আমরা নিজেরা ফুসফুসের কোনো কার্যগুলি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে কিন্তু এক ধরনের পেশি থাকে, হৃৎপিণ্ডটা বাদ দিলাম, ওখানে হৃৎপেশি থাকে, ওটা বাদ দিলাম, এই যে হৃৎপেশি ওটা বাদ দিলাম। হৃৎপিণ্ডের কথা যদি বাদ দাও, আমাদের যে পাকস্থলীতে খাদ্য পরিপাক হচ্ছে, শ্বসন পরিচালনা করতেছে, আমাদের লাংস লিভারটা খাদ্য পরিপাকে সহায়তা করতেছে, কিডনিটা ফিল্টারেশন করতেছে, চাকনির মতো কাজ করতেছে, তারপর আমাদের নিউরন সেলে যেই কোষটা আছে, নিউরনে যেই পেশি টিস্যুগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের মস্তিষ্কের স্নায়ু তরঙ্গগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে বোঝাতে সক্ষম, বোঝাচ্ছে। তারপর আমাদের বিভিন্ন ধরনের যে অনৈচ্ছিক পেশিগুলো আছে, যে পেশিগুলো আসলে আমরা নিজেরা পরিচালনা করতে পারতেছি না, ইন্টারনাল অঙ্গসমূহের মধ্যে আছে, সেইগুলাই হচ্ছে মূলত অনৈচ্ছিক পেশি, যেখানে প্রাণীদের কোনো হাত থাকে না, মানে প্রাণীরা নিজের ইচ্ছা সেগুলো কোনো কিছু করতে পারে না। এগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত হয়ে থাকে, যেখানে প্রাণীর কোনো হাত থাকে না। তাহলে যেই পেশি টিস্যুগুলো প্রাণীর ইচ্ছাধীন নয়, প্রাণীরা নিজের ইচ্ছায় সেগুলোকে পরিচালনা করাতে পারে না, সেগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। যে অনৈচ্ছিক পেশিগুলা প্রাণীর অন্ত অঙ্গের সাথে রিলেটেড, অন্ত অঙ্গের মধ্যে থাকে, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশির কথাবার্তা। এবং অনৈচ্ছিক পেশি যদি তুমি লেবেলিং করার চেষ্টা করো, বাইরের দিকের যে লেয়ার, একই কথা, বাইরের দিকের এই লেয়ারকে বলা হয় সার্কোলেমা। বাইরের দিকের লেয়ারকে বলা হয় সার্কোলেমা। এই লোকটার নাম হচ্ছে নিউক্লিয়াস, গোল্লা, একটাই কোষ, এখানে অনেকগুলা, যার কারণে এগুলো নিজের পরিচালনার কারণে জানি একটাই, একটা নিউক্লিয়াস, এই যে এটা একটা নিউক্লিয়াস। আর এই যে সুতা, এই সুতার মধ্যে এই পার্টগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল এই তিনটা অংশ নিয়ে অনৈচ্ছিক পেশি এবং ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সার্কোলেমা, আর এইটা হচ্ছে মায়োফাইব্রিল।
তো তোমরা যদি একটু চিন্তা করে দেখো, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য যে ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছা পরিচালনা হতে পারে, অনৈচ্ছিক পেশি নিজের ইচ্ছা পরিচালনা হতে পারে না। ঐচ্ছিক পেশিগুলো বহি অঙ্গের সাথে রিলেটেড, অনৈচ্ছিক পেশিগুলো অন্ত অঙ্গের সাথে রিলেটেড। সো ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য আসলে মূলত আসে না, আসে হচ্ছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির চিত্র দেওয়া থাকে ফিগারে উদ্দীপকে। ক নম্বর একটা এক অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন করা যায় করে, গ নম্বরে গিয়ে লেখে উদ্দীপকে, মনে করে লেখা থাকে এ, এটা লেখা থাকে বি, পূর্ণাঙ্গ করে দেওয়া থাকে না, সম্পূর্ণ করে দেওয়া থাকে না, হিন্টস দেওয়া থাকে। আর হৃদ পেশির চিত্র আগে দেওয়া থাকে সি, লেখে উদ্দীপকে উল্লেখিত বি এবং সির মধ্যকার যে সম্পর্ক বা বৈসাদৃশ্য বা সাদৃশ্য আছে চিত্র সহকারে বর্ণনা করো। ঘ নম্বরে গিয়ে প্রশ্ন করে উদ্দীপকে উল্লেখিত এ এবং বি এর সাথে সির কি ধরনের সম্পর্ক আছে, এবং সির সাথে এ বির মধ্যে কাদের সাথে কি ধরনের সম্পর্ক আছে, এদের মধ্যে কি ধরনের বৈসাদৃশ্য আছে চিত্রের আলোকে বিশ্লেষণ করো। এই ধরনের এমসিকিউ আসবে তোমাদের। কিন্তু এটা পড়ে কি শিখলাম, এটা পড়ে আমরা এমসিকিউ আনসার করা শিখলাম, কিভাবে আনসার করব। তো আমি যত খারাপ স্টুডেন্ট হই, আমি যদি একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু বুঝি, নোট করি এবং পড়ি, তাহলে আমি যত খারাপ স্টুডেন্ট হই না কেন, এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমি অবশ্যই পারবো। আমার এখানে না পারার কোনো কিন্তু কারণ নাই। তো সেভাবে আমাদেরকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি। এখন আমি হৃদ পেশিটা একটু আঁকার চেষ্টা করি। তো হৃদ পেশিটা দেখতে একটা বাঁশের মতো, একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিলাম। সো এইটা এরকম আসবে, এরকম এরকম যাবে, এরকম ভাবে তোমরা একটু সুন্দর ভাবে আঁকার চেষ্টা করবা। এবং এইগুলাকে এভাবে গোল করে দিয়ে একটু বাইসাইলি করলাম আর কি, তোমরা চাইলে করতে পারো, এরকম করে ভরে দিবা। আমি প্রথমে চাইলে ভরে দিতে পারতাম, একটু মজা করলাম, তোমরাও চিত্র আঁকার সময় একটু মজা করো। এভাবে একটু ভরে দিবা, এটার নাম আছে, এটা কিন্তু আলাদা একটা নাম আছে, এই নামটা আমি তোমাদেরকে শিখাই দেবো। তার আগে শিখতে থাকো, এটা ভুল হইলো আসলে, একটি এইদিকে আসবে, এইদিকে যাবে, এইরকম থাকবে, এরকম যাবে। এই যে মোটামুটি এরকম ভাবে দিয়ে দেওয়ার পরে তুমি চাইলে এখানে আর একটা ডিস দিতে পারো, এখানে আর একটা ডিস দিতে পারো। আচ্ছা, এইটার নাম আমি বলে দিব, এগুলো আসলে কি করে। এইভাবে দেওয়ার পর তুমি এখানে একটা দিবা, 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 এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাস আমাদের কাজ শেষ মোটামুটি। আমরা আরেকটু যদি ছোট করে দিই তাহলে আর একটু ভালো দেখা যায়। দিলাম আর একটু ছোট করে, উপর থেকে আরেকটু ছোট করে দেয় তাহলে আরেকটু ভালো দেখা যায়, ছোট হলে ভালো দেখা যায় বিষয়টা। তো এইভাবে যখন চিত্রটা আঁকবা, এটার নাম দিবা হচ্ছে কার্ডিয়াক মাসল, বা ওই উপরে লেখা আছে হৃদ পেশি। আচ্ছা, হৃদ পেশি কাকে বলে? যেই পেশি টেশিগুলো অ্যাকচুয়ালি হৃদপিণ্ড, আমাদের যে প্রধান ব্লাড পাম্পিং অর্গানটা আছে, অর্থাৎ আমাদের সমস্ত শরীরের রক্তগুলোকে সরবরাহ করার দায়িত্ব যেটা পালন করে সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে কিন্তু আমাদের শরীরে রক্ত সরবরাহ হয়। আর হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণের একটা মাত্রা আছে, প্রতি মিনিটে 75 বার, প্রতি মিনিটে 75 বার আমাদের হৃৎপিণ্ড হার্টবিট দিয়ে থাকে, অর্থাৎ প্রতি মিনিটে 75 টাইমস সিস্টল এবং ডায়াস্টল সংকুচিত এবং প্রসারিত হয়। এই হৃৎপিণ্ডের এই 75 বার সংকোচন প্রসারণ, এই সংকোচন প্রসারণটা নিয়ন্ত্রণ করেই হচ্ছে এই হৃৎপেশি। অর্থাৎ এই হৃৎপেশিটা আমাদের হৃৎপিণ্ড উপস্থিত থাকে, হৃৎপিণ্ডে উপস্থিত থেকে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে নিয়ন্ত্রণ করে কে? এই হৃৎপেশি।
আর এই হৃৎপেশি দেখো দেখতে অনেকটা এইভাবে বলা আছে, হৃৎপেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো আর কাজ করে, এটা দেখতে এখানে লিখে দিলাম হচ্ছে দেখতে, এখানে লিখে দিলাম হচ্ছে দেখতে, আর এইখানে আমি লিখে দিলাম হচ্ছে কাজ, এখানে যদি আমি লিখি কাজ তাহলে কি বুঝলাম, তাহলে বুঝলাম যে হৃৎপেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো আর কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। কজ অনৈচ্ছিক পেশি তো নিজেদের ইচ্ছাধীন নয়, ইন্টারনাল অঙ্গ সময়ের মধ্যে থাকে, তাহলে হৃৎপিণ্ড তো ইন্টারনাল অঙ্গ, ভিতরের অঙ্গ, তাহলে এই হৃৎপেশিটা তো ভিতরের অঙ্গের সাথে থাকে, তার মানে ভিতরের অঙ্গে তো অনৈচ্ছিক পেশি, যে ভিতরের অঙ্গে তো অনৈচ্ছিক পেশি, তার মানে ও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো আর দেখতে ঐচ্ছিক পেশির মতো। সহজ কথা কিন্তু, যে হৃৎপেশি গুলো দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। বর্ণনা কি বা ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে যে এই অনৈচ্ছিক পেশিগুলো যেমন প্রাণীর ইচ্ছাধীন নয়, হৃৎপেশিও প্রাণীর ইচ্ছাধীন নয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কিন্তু মানুষের কোনো হাত থাকে না, তেমনি ভাবে এই অনৈচ্ছিক পেশি আর যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাণীর কোনো হাত থাকে না, যার কারণে এটা কাজ করে অনৈচ্ছিক পেশির মতো আর দেখতে অনৈচ্ছিক পেশির মতো। আর এর যে বর্ণনা বা এর যে লেবেলিংটা যদি আমি করি, বাইরের দিকের আবরণ, একই কথা, বাইরের দিকের আবরণকে বলা হয় সার্কোলেমা, সার্কোলেমা, এই দুদিক থেকে তুমি একটু চিন্তা করো, এটার নাম সার্কোলেমা, এটার নাম সার্কোলেমা, কিন্তু একটু এখানে ভেরিয়েশন আছে। আর এটা হচ্ছে মায়োফাইব্রিল, এই যে সুতা, এগুলো হচ্ছে একটা সুতা, এগুলো এরকম করে দেওয়া যায়, এরকম করে দিলে ভালো দেখা যায়, আসলে এরকম করে দিও তোমরা, তাহলে আরো ভালো দেখা যাবে, চিত্রটা আরো সৌন্দর্য আসবে। আমি একটা মেরে দিছি, তোমরা চাইলে একটানেও মেরে দিতে পারো, এভাবেও দিতে পারো। তো এইগুলোকে বলা হয় মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল, সার্কোলেমা, মায়োফাইব্রিল, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আমরা সবাই জানি এই গোল্লা গোল্লা এক একটা নিউক্লিয়াস, এক একটা কোষ। আর এই যে অতিরিক্ত একটা জিনিস আছে, এই অতিরিক্ত একটা জিনিস, এইটা এটা এটার সাথে কিন্তু মিল নাই, এটা কিন্তু একটান আর এটা কিন্তু অনেকটা মোটা, এটা একটা ডিস্কের মতো, এইটার নাম হচ্ছে ওইদিকে ক্যামেরাতে ধরবে, আচ্ছা এইটার নাম হচ্ছে ইন্টার ক্যালাটেড ডিস্ক, এটার একটা নাম আছে, তো এটার নাম হচ্ছে ইন্টার ক্যালাটেড ডিস্ক, ইন্টার ক্যালাটেড ডিস্ক। প্রশ্নে আসে অত্যন্ত মজার বিষয়, আমি একটা কোচিং এ ভর্তি পরীক্ষা দিতে যাই, প্রশ্ন পাইছি যে ইন্টার ক্যালাটেড ডিস্ক কোথায় থাকে, ইন্টার ক্যালাটেড ডিস্ক কোথায় থাকে, তার মানে আমি একটা কোচিং এ শিক্ষক নিয়োগ পরীক্ষা যখন প্রশ্নটা পাইছি, তার মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এমসিকিউ তে এসএসসি এর পরীক্ষায় এমসিকিউ তে আসতে পারে যে ইন্টার ক্যালাটেড ডিস্ক কোথায় থাকে, ইন্টার ক্যালাটেড ডিস্ক থাকে হচ্ছে হৃৎপেশিতে, এই প্রশ্নটা আমি পেয়েছি আমার শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তাহলে ইন্টার ক্যালাটেড ডিস্ক থাকে হচ্ছে হৃৎপেশিতে, সবসময় মনে রাখবা, এটা হচ্ছে ইন্টার, সেই ইন্টার ক্যালাটেড ডিস্ক, এই জায়গাটা হচ্ছে, এইটা হচ্ছে সেই ইন্টার ক্যালাটেড ডিস্ক। আর একটা, এটা কিন্তু একটা বাঁশের খণ্ডের মতো, এই ডিস্ক দ্বারা এখানে যেটা নির্দেশ করেছে সেটা হচ্ছে এক একটা কোষকে, ডোরাকাটা কোষকে আলাদা করে দিছে, আর এখানে যেটা করছে এক একটা কোষ আর একটা কোষের সাথে কানেকটিভ কিছু ফাইবার দ্বারা একটা বাঁশের সাথে আর একটা বাঁশের খণ্ডকে সংযুক্ত করে দিছে, এটা হচ্ছে কানেকটিভ ফাইবার, কানেকটিভ ফাইবার, কানেকটিভ, কানেকটিভ টিস্যু না, কানেকটিভ ফাইবার, সংযুক্তকারী সুতা, এগুলোকে ফাইবার মানে হচ্ছে সুতা, কানেকটিভ মানে সংযুক্তকারী। তো এই এক পাশের বাসখণ্ডের মতো মায়োফাইব্রিলগুলো আর এক পাশের মায়োফাইব্রিলের সাথে কানেক্টেড, এটা ছিঁড়ে গেলে হৃৎপেশির কোনো কানেকশন আর থাকবে না, হৃৎপেশিগুলো আর নিজেদের কাজ করতে পারবে না, তার মানে এটার সাথে একটা ইন্টার কানেক্টেড থাকতে হবে, এই ইন্টার কানেক্টেড থাকে, এই ইন্টার কানেক্টেড থাকে হচ্ছে এক পাশের একটা ডিস্ক আর এক পাশে, এক পাশের দুইটা ডিস্কের মধ্যে যে একটা পার্ট আর এক পাশের আর একটা পার্টের সাথে, এই ইন্টার কানেকশন থাকার কারণে এবং ইন্টার কানেকশনটাকে আলাদা করার কারণে এই ডিস্কটাকে বলা হয় ইন্টার ক্যালাটেড ডিস্ক। এটা হচ্ছে হৃৎপেশির আলোচনা। তো এই ছিল হচ্ছে পেশি টিস্যুর বিস্তারিত আলোচনা, এবং প্রাণী টিস্যুর চারটা প্রকার, বেদের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে আবরণী টিস্যু আর হচ্ছে পেশি টিস্যু, তার মধ্যে থেকে পেশি টিস্যুর এই চিত্র সহকারে যে বর্ণনাটা আমি করে দিলাম, তোমরা একটু সুন্দর করে চিত্রগুলো আঁকার চেষ্টা করবা, চিত্র আঁকা থাকলে পরীক্ষার হলে যেটা মানে মার্কস তোলা সহজ উপায়, যেটা তুমি যদি সুন্দর করে চিত্র আঁকে লেভেলিং করো, স্যার প্রশ্ন পড়ে না, খাতা দেখার সময় যদি চিত্র দেখে মন ভরে যায়, ভালো করে একটু চিত্র আঁকার চেষ্টা করবা, মানে মার্কস দিনে গ নম্বরে তো চিত্র আঁকতে দিতে বলে, যে গ নম্বরে গিয়ে বলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, আমি তো বলেই দিলাম যে এ বি সি উদ্দীপকে উল্লেখিত সি এবং এ এর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, আর সি বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, তখন এটা লিখতে হবে যে সি এবং বি, সি এবং এ দেখতে একই রকম আর সি এবং বি কাজ করে একই রকম, তখন ব্যাখ্যা দিতে হবে যে এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, এটা এইভাবে কাজ করে, যার কারণে এটা দেখতে এরকম হয়, কাজ করে এরকম, এটা কিন্তু মনে রাখতে হবে।
তাহলে হৃৎপেশিগুলো দেখতে ঐচ্ছিক পেশির মতো আর কাজ করে না ঐচ্ছিক পেশির মতো। এই ছিল পেশি টিস্যুর বিস্তারিত আলোচনা। তো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল ইনশাল্লাহ, নেক্সট চ্যাপ্টারের ভিডিওটা নেক্সট লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। আজকে ক্লাস এখানে শেষ, আল্লাহ হাফেজ।